চট্টগ্রামের মিরসরাইয়ের কৃষকরা সরিষা চাষে ঝুঁকছেন। ভোজ্য তেলের চাহিদা মেটাতে সারা দেশের মতো এ উপজেলায়ও লক্ষ্যমাত্রার দ্বিগুণ সরিষা চাষ হয়েছে। সরিষা চাষে অল্প পুঁজিতে বেশি লাভ, এ কারণেই উপজেলায় এবার সরিষা চাষ বেড়েছে। ভোজ্য তেলের চাহিদা মেটাতে সরিষা চাষে জোর দিয়েছেন তারা। উপজেলা কৃষি অফিস জানায়, উপজেলায় 16টি ইউনিয়ন ও 2টি পৌরসভায় 2022 সালে 60 হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। 2023 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 320 হেক্টরে। চলতি মৌসুমে আবাদ হয়েছে 625 হেক্টর জমিতে। সরিষা চাষিদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে। এ সময় এ অঞ্চলে সরিষা চোখেই পড়ত না। এখন দিনে দিনে সরিষার হলুদ ফুলে ছেয়ে যাচ্ছে দিগন্ত জোড়া ফসলের মাঠ। সরিষা ফুলের হলুদ রাজ্যে মৌমাছির গুঞ্জনে মুখরিত মাঠ, যেন সরিষার হলুদ হাসিতে স্বপ্ন দেখছেন কৃষক। আগো করছি লাভের আশা, ব্যবসা আরো একটু বাড়াই করছি, করছি আগে হতম করছিলাম 5 ঘন্টা, তারপরে করছি 8 ঘন্টা, তারপরে করছি 13 ঘন্টা, এই বছর 1.5 ঘন্টা। আর খরচ বড় যায় তো গতবারই এমের 1020 টাকা ঠিক ছিল। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।